হে জগতবাসী, আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসছি সে আলোচনাটি হল আল্লাহর অগণিত রূপ। আল্লাহর অগণিত রূপ, এর মধ্যে একটি রূপ আমি আপনাদেরকে দেখাব। তবে হ্যাঁ, আল্লাহর একটি রূপ যদি দেখানো হয় তাহলে কিন্তু ধৈর্যের সাথে আপনারা এই আলোচনাটি শুনবেন। ধৈর্যের সাথে যদি এই আলোচনাটি শোনেন আপনারা শেষে আল্লাহর রূপটা দেখে যাবেন। আল্লাহর কাছে আল্লাহর উপর ভরসা রেখে বলছি, পুরো ভিডিওটা শুনেন। তবে আল্লাহর অগণিত রূপের মধ্যে একটি রূপ আপনারা দেখতে পাবেন, বুঝতে পাবেন। হে জগতবাসী, একটি আলোচনা হলো যে একটি মায়ের সন্তান, সে শুনেছে যে আল্লাহই সব কিছু করায়, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, আল্লাহ প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বময় বিরাজিত আল্লাহ, সর্বজায়গায় সব কিছু আল্লাহ করায়। তখন এই ছেলেটির যখন দেখা যায় যে 18 থেকে 20 বছর বয়স হয়েছে, তখন তার আত্মীয় স্বজন বলে, তার পাড়া প্রতিবেশী বলে, তার মা বাবা বলে, বাবা তুমি একটা বিবাহ করো, আমার তো বয়স হয়েছে, পাক শাক করে আমি খেতে পারি না। তখন ছেলেটি একটা কথা ধরে রেখেছে যে হে মা, আমি অবশ্যই বিবাহ করব যদি আল্লাহ আমাকে বিবাহ করায়। তখন বলতেছে, আল্লাহ বিবাহ করাবে? হ্যাঁ মা, যদি আল্লাহ আমাকে বিবাহ করায় তাহলে আমি বিবাহ করব। তখন কি হলো, মা বলে, আত্মীয় স্বজন বলে, এইটা কি বলে রে, আরে তুমি বিবাহ করো, তুমি করলেই তো আল্লাহ করাবে। কয়, না, আমাকে আল্লাহ যদি বিবাহ করায় তাহলে আমি করব। তখন সবাই একই কথা বলে, আরে তুমি যখন করবে তখনই তো আল্লাহ করাবে। না না না, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, এরপর আল্লাহ আমাকে বিবাহ করাবে। এটা আল্লাহ যদি আমাকে নিজে বিবাহ করায় তখন আমি বিবাহ করব। তখন তার মায়ের কাছে বিদায় নিল, তার পিতার কাছে বিদায় নিল, আব্বু আম্মু আমাকে বিদায় দাও, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, এবং আল্লাহ যখন আমাকে দেখাবে, বিবাহ করাবে, তখন আমি বিবাহ করব। তখন আব্বা আম্মা বলতেছে, আমার পাগল কি বলে রে। যাই হোক, ছেলেটি বিদায় নিয়ে হাঁটা দিয়েছে, হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত গেছে। তো দেখা গেছে একদিনের পথ সে হাঁটল, পরের যখন সন্ধ্যা হলো, রাত্র হলো, একটা খেরের পাড়া ছিল, এটার ভিতরে ঢুকে ঘুমিয়েছে। আর তার ভিতরে একটা চিন্তা যে আমি বাড়িতে বলে এসেছি আল্লাহ আমাকে বিবাহ করাবে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। এরকম করতে করতে যখন ছেলেটি আবার হাঁটতে শুরু করল, তখন দেখা যায় ছেলেটি আজকে 2 দিন ধরে কিছু খাওয়া নেই। তখন এদিকে হেলে ডুলে পড়ে যায়। তখন হঠাৎ করে একটা বৃদ্ধ লোক এসে বলতেছে, বাবা তোমাকে খুব অসুস্থ মনে হয়, তুমি কোথায় যাও? যে ও চাচা, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহ যদি আমাকে বিবাহ করায় তবেই আমি বিবাহ করব। তখন বৃদ্ধ লোকটি তাকে বলল যে বাবারে, তোমার যদি আল্লাহর সাথে সাক্ষাৎ হয় যে আমার একটা বিষয় তুমি আল্লাহকে বলবা, বলেন যে আমার যে ঘর আছে, এই ঘরের যে চালের যে টুয়া আছে, এই টুয়া দিয়ে মাসে 3 দিন আগুন লাগে, এই আগুন আমরা নিভাতে পারি না, আবার আপনি আপনিই এটা নিভে যায়, এর ভেদ রহস্যটা কি? তখন বলল, আচ্ছা ঠিক আছে চাচা। পরে আবার যাইতে শুরু করলো, হাঁটতে 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 এদিকে হেলে ডুলে পড়ে যায়। তখন এক গাছের নিচে দিয়ে যখন হাঁটতে শুরু করেছে, তখন গাছের থেকে একটা শব্দ আসতেছে,
যে হে পথিক তুমি কোথায় যাও? তখন বলতেছে কে আপনি? কে হ্যাঁ বলো, আমি গাছ থেকেই বলছি। তখন বলতেছে যে আমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহ আমাকে বিবাহ করাবে, এই আশায় আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। তাহলে গাছ তাকে বলে দিল যে তুমি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করো আমার বিষয়ে একটা কথা বলবা, বলো বল। তখন বলতেছে যে আমি যে গাছ, আমার গাছের মধ্যে এত ফল ধরে, এই ফলের ভারে আমার কষ্ট হয়, কিন্তু আমার গাছের ফল কোনো পশু পক্ষী কেউ খায় না। তখন দেখা যায় এই ফলের ভারে আমি অনেক কষ্ট পাই, তো পশু আছে, পাখি আছে, তারা আমার ফলগুলো খায় না কেন, এই জিনিসটা একটু আল্লাহকে জিজ্ঞাসা করব। তখন কয়েছে ঠিক আছে, আমি এটাও জিজ্ঞাসা করব আল্লাহর কাছে। তখন ছেলেটা আবার হাঁটতে শুরু করেছে, হাঁটতে 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 তখন তার পেটে যে ক্ষুধা, ক্ষুধায় সে হেলে ডুলে পড়ে যাচ্ছে। এই সময়ে একটা শিশু বাচ্চা এসে বলতেছে কি পথিক কোথায় রওনা করলে? তখন বলল যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, যদি আল্লাহ আমাকে বিবাহ করায় এই আশায় আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। তখন বলতেছে তুমি দুই দিন ধরে কিছু খাও না, তুমি কি করে হাঁটবে? তখন তার দিকে লক্ষ্য করে বলতেছে আমি দুই দিন ধরে খাই না, তুমি কি করে জানব? তখন বলতেছে আরে তুমি কে? তখন বলতেছে যে আমার পিতার অনেক বড় গোয়াল, এই নাও একটু দুধ খাও। তখন এই সে দুধটা খেলো, খেয়ে একটু স্বস্তি মনে হচ্ছে, পরে আবার হাঁটতে শুরু করলো। আর চিন্তা করতেছে এই ছেলেটি তো আমার খবর জানে না, সে বলল যে আমি দুই দিন ধরে কিছু খাই না, কে এই ছেলেটা? তখন আবার হাঁটতে 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 যখন আবার একদিনের পথ হাঁটলো, তখন হাঁটতে হাঁটতে আবার ক্ষুধার্ত হয়ে গেছে। ক্ষুধার্ত হয়ে তখন চিৎপাটাং করে ঘুরে পড়ে গেল। তখন হঠাৎ করে, এখানে কোনো মানুষ নেই, কিন্তু হঠাৎ করে একজন মানুষ দেখা যাচ্ছে। সে বলতেছে কিরে বাবা কি হলো তোমার, তুমি হোঁচটকে পড়ে গেলে? তখন বলতেছে বাবা রে আমি তো একটু ক্ষুধার্ত। হ্যাঁ তুমি তো ক্ষুধার্ত, এক গ্লাস দুধ খেয়ে কি মানুষের তিন দিন থাকতে পারে? তখন বলতেছে আমি এক গ্লাস দুধ খেয়েছি তিন দিনের মধ্যে, এটা আপনি জানেন কি করে? তখন বলতেছে বাবারে অত কিছু জেনে দরকার নেই, তোমার মুখ দেখেই বোঝা যায়। আচ্ছা যাই হোক, এখন তুমি এই অসুস্থ শরীরে না খাওয়া অবস্থায় তুমি কোথায় রওনা দিয়েছ? তখন এই লোকটি আবার তাকে এক গ্লাস দুধ দিল, তুমি দুধটা খাও, তোমার শরীরটা দুর্বল মনে হয়। তখন দুধটা সে খেলো, খাওয়ার পরে বলতেছে মনে মনে বলতেছে আমি এক গ্লাস দুধ খেয়েছি তিন দিনের মধ্যে, সেটাও সে বলে দিল। আবার আজকে সেদিন খাওয়ালো একটা শিশু, আজকে একটা যুবকের ন্যায় এই লোকটি আসি আমাকে দুধ খাওয়ালো। তখন সে ভাবতে শুরু করলো, তখন এই ভাবতে যেন সে না পারে এর আগেই এই লোকটি বলতেছে যে বাবারে তুমি কোথায় যাও, এবার বলো কোথায় যাও? তখন বলতেছে যে আমি একটু আল্লাহর সাথে সাক্ষাৎ করব, কারণ আল্লাহ স্বয়ং আমাকে বিবাহ করাবে। তখন এই লোকটি বলতে শুরু করলো যে বাবারে তোমাকে যে আল্লাহ বিবাহ করাবে, আল্লাহর সাথে কি কি বলবা, তোমার কি আর কোনো আর্জি আছে? হ্যাঁ হ্যাঁ আমার আরও কিছু আর্জি আছে। কি? রাস্তায় এক বৃদ্ধ লোক বলে দিল তার ঘরের টুয়া দিয়ে ধোঁয়া বের হয়, আগুন বের হয় মাসে তিন দিন, এই বিষয়টা কি, আমাকে এটা
জিজ্ঞাসা করতে বলেছিল আল্লাহর কাছে। ও, তাহলে আর কিছু কেউ বলেছে? তখন হচ্ছে আরেকটা জায়গায় বলা হয়েছে, একটা গাছ আমাকে ডেকে ডেকে বলল যে তার গাছের ফল নাকি কেউ খায় না। তখন দেখা যায় এই গাছের ফল না খাওয়াতে পশু পঙ্খীরা, তখন দেখা যায় এই গাছ ফলের ভারে খুব কষ্ট করে, এই জন্য সে আমাকে এই কথাগুলো বলেছে আল্লাহর কাছে বলার জন্য, আমি আল্লাহর কাছে এই কথাগুলো বলবো। ও আচ্ছা বাবা, শোনো যে তুমি এক কাজ করো, ফিরে যাও। ফিরে কেন? যে যে বৃদ্ধ লোকটা তোমাকে বলেছে যে তার ঘরের টুয়া দিয়ে 3 দিন আগুন জ্বলে, তুমি সেই বৃদ্ধ লোককে বলবা যে আপনার ঘরের টুয়া দিয়ে যে আগুন জ্বলে, এর কারণ হলো আপনার ঘরে একটা যুবতী মেয়ে আছে, এই মেয়েটির বিবাহ হয়নি। তো আপনার মেয়েটিকে যখন বিবাহ দিয়ে দিবেন তখন এই আগুন জ্বালা বন্ধ হয়ে যাবে। তখন বলতেছে যে আমাকে যে গাছ বলে দিল যে তার ফল কেউ খায় না, তখন বলতেছে শোনো যে তুমি ওই গাছের কাছে যেয়ে গাছের গোড়ার ডান পাশ দিয়ে তুমি এটা মাটি খুঁড়বে, মাটি খুঁড়লে সেখান থেকে তুমি কিছু ধন রত্ন পাবা, সেখানে গুপ্ত ধন লুকায়িত আছে, অনেক ধন সম্পদ, এগুলো তুমি উদ্ঘাটন করে নেবা। তখন বলতেছে যে ঠিক আছে, তাহলে আমি তো আল্লাহর কাছে যাব, তাহলে আমাকে আল্লাহ বিবাহ করাবে। কয়, আরে বাবা শোনো যে তোমরা তো অত ধনী লোক না, তাই না? এই ধন সম্পদগুলো যখন তুমি একেলগে নিয়ে নিবে তখন এগুলো তোমার ধন সম্পদ হয়ে যাবে, তাই তুমি ধনী হয়ে গেলে। আর ওই বৃদ্ধ লোকটাকে বলে ওই বৃদ্ধ লোকের মেয়েটাকে তুমি বিবাহ করে ফেলবে, তখন কি হবে যে তোমার বিবাহ হয়ে গেল। তখন ছেলেটি তাকে কিছু কথা কাড়াকাড়ি করতেছে, তখন এই লোকটি বলল এই এরকম আঙ্গুল দিয়ে অন্যদিকে কিছু দেখালো, দেখানোর সাথে সাথে ছেলেটি যখন ওদিকে তাকাইলো তো এদিকে তাকিয়ে দেখে লোকটা নেই, আর এদিকে খোঁজে ওদিকে খোঁজে কোনো দিকে লোকটা নেই। তখন ছেলেটা চিন্তা করতে 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 ভাবল আমি তো আল্লাহর কাছে যাব এই প্রশ্নের জন্য, এই উত্তরের জন্য, এই বিবাহ করার জন্য, এই লোকটি উত্তর দিয়ে গেল, আবার আমাকে 2 দিন না খেয়ে আছি দুধ খাওয়ালো, এই লোকটিও আমাকে দুধ খাওয়ালো, আবার বলে দিল তুমি 2 দিন ধরে খাওনি, 3 দিন ধরে খাওনি, 1 গ্লাস দুধ খেয়ে কি থাকা যায়। তখন তার মাথায় বাড়ি দিল আমি যে আল্লাহর কাছে রওনা দিয়েছি, আরে আল্লাহই তো আমার কাছে এসে গেছে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। হে জগতবাসী, যদি এই পৃথিবীতে কেউ খোঁজার মতো খোঁজে, যদি এই পৃথিবীতে আল্লাহকে কেউ খোঁজার মতো খোঁজে, মন প্রাণ দিয়ে অগ্রসর হয়, তখন আল্লাহও তার দিকে অগ্রসর হয়, যে কোনো উসিলায় হোক তার সমাধা আল্লাহ করে দেবে। তবে একটু আগে বলেছিলাম যে আল্লাহর অগণিত রূপ, এর মধ্যে একটা রূপ আপনাদেরকে দেখাব। তবে হে জগৎবাসী, আপনারা কি সেই রূপটা পেয়েছেন? যদি পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, পরের বাকি যে ভিডিওগুলো ছাড়া হবে যেন আপনাদের কাছে পৌঁছে যায়, এই জন্য সাবস্ক্রাইব করে রাখুন। তবে আজ এই কথাগুলো বলে রাখব, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।